কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কে হচ্ছে তা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই অনেকে ভবিষ্যৎবাণী করেছিল, তবে হু হু মিলে গেছে ব্রাজিলের এক জ্যোতিষীর প্রেডিকশন। এবার ফাইনালের ফল নিয়ে তার করা ভবিষ্যৎবাণী সত্যি হলে কপাল পুড়বে লিওনেল মেসির আর্জেন্টিনার। আপনি যদি ফুটবলকে ভালোবাসেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ুন। বেশি বেশি সাপোর্ট করলে বেশি বেশি ভিডিও, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি রুকনুজ্জামান ও আমার টিম আমেরিকা থেকে। অন্যদিকে 32 দলের কাতার বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন টিকে আছে দুই দল। আগামী রোববারের ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যৎবাণী শুরু হয়ে যায়। 2010 সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল, এরপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন কিছু দেখা গেছে। এবারের বিশ্বকাপেও ভবিষ্যৎবাণী দেখা গেছে, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও এবার ভবিষ্যৎবাণী করেছিল, তবে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়াই বেশিরভাগের প্রেডিকশনই ভেস্তে গেছে। যদিও মিলে যাচ্ছে ব্রাজিলের জ্যোতিষী এথোস সালামের করা ভবিষ্যৎবাণী। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই, সেটি সত্যি হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াই ক্রোয়েশিয়ার কাছে ট্রাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওদের। ব্রাজিলের এক জ্যোতিষী আরও জানিয়েছিলেন 18 ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ফের একবার ফাইনালে মেসি স্বপ্ন ভঙ্গ হতে চলেছে, টানা দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স। এথোস সালম ব্রাজিলে দ্য লিভিং নস্টাদামুস নামে খ্যাত, তার এমন অনেক ভবিষ্যৎবাণী মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে। দাবি করা হয় কোভিড-19 মহামারী, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, এমনকি ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুও ফলে গেছে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী, তাই তার প্রেডিকশন অনেকেই বিশ্বাস করে থাকেন। তবে আমি সবসময় মাঠের খেলায় বিশ্বাসী, মাঠের খেলায় যে ভালো করবে জয় তাদেরই হবে। আপনি কি আমার সাথে একমত? না হলে আপনার মতামতটা কি? এই ভিডিওর কমেন্ট বক্সে জানান তো দেখি।